আমাদের ডনকে খুঁজে আনতে, তাই আর কি। ডন সে আবার কি গো? আরে আমাদের গরুটা। ও ডন তোমাদের গরুর নাম? তোমার নামটা কি শুনি? বন্ধু
তোকে এমন মনে হচ্ছে কেন? তোর শরীরটা ঠিক আছে তো? আরে না, তেমন কিছু না। আজ একটু তাড়াতাড়ি ঘরে যাবো, একটু কাজ আছে। তাহলে তো তুই এখনই বেরিয়ে যাবি। হ্যাঁ, কে বলে বলিস, ডাক্তার বলে একটা কাজ পড়ে গেছে, বেরিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি চললাম। ঠিক আছে, সব দেখে রাখছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস তাহলে। উদাস ভাবে মন খারাপ করে বসে আছিস কেন? না রে, অনেকদিন ধরে একটা কথা তোকে বলবো বলে ভাবছিলাম। সেই গ্রামে কতক্ষণে বাসত? তা 40-এ খবে, কিন্তু কেন বলতো? না, ভাবছিলাম যে অনেকে কাজের চাপে চেম্বারে আসতে পারে না। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। কবে যাচ্ছি বল? কালকে? আরে কালকে তো তোর আসারই কথা না। শুভস্য শীঘ্র বন্ধ। এক কাজ কর, চেম্বারে চল, ওগুলো গুছিয়ে নিয়ে আসি। আচ্ছা চলি তাহলে, চল। ও চল নাকি?
একটু মন খারাপ কেন রে? পেটে কিছু পড়েনি নাকি? না না গুরু, বিয়ের বয়স পারে যাচ্ছে তো। তারপরে আমি আর বিমান মেলে তোর বউকে পুরোপুরি সামলে নেবো, ঠিক আছে? অনেকদিন ধরে খুব চিন্তা মনে হচ্ছে, চেয়ারটা কি হাল করেছে দেখেছিস? আরে রামুজাটা যে কেমন আছো? শরীর ঠিক আছে তো? কতদিন পর দেখলাম তোমায় বলো তো। ভালোই আছি রে, ভালোই আছি। তবে কি জানিস তো, বয়স হয়েছে, ব্যামো ধরেছে। আজকে এই ব্যামো তো কালকে ওই ব্যামো, তার উপর ওই মেয়েটা আবার ফিরে এসেছে, সব মিলিয়ে ঝুলিয়ে আছি আর কি। হ্যাঁ জ্যাঠা, মোয়াদি দিকে দেখলাম এসেছে, সঙ্গে মেয়েটাকেও দেখলাম। মেয়েটা বেশ মিষ্টি হয়েছে তো। একটা পুত্র সন্তান হলে ওরা বলতো বংশের, যেহেতু একটা মেয়ে হয়েছে বললো কি না অন্ন ধ্বংস হবে, তাই জন্য মেয়েটাকে পাবে বাড়ি। আর সব উপরের উপর মশলা, ওরা তো ভগবান আছে তাই না? আরে ছাড়ো না জেঠু। আচ্ছা জেঠু, যেটা বলতে এলাম, আজকে ডাক্তাররা তো গ্রামে আসছে। আচ্ছা, যারা চেম্বারে পারে না তাদের জন্য তো বাড়ি বাড়ি গিয়ে ডাক্তারবাবু দেখবে। হ্যাঁ, আর সবাই যেন বাড়িতে থেকো। হ্যাঁ, কেউ যেন যেও না। আচ্ছা তাহলে যেত। আচ্ছা তাহলে সব থাকবে 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 থাকবে। বাহ বাহ বাহ, উঠে যাই। আরে চেহারা বোধ একটু খেয়াল রাখিস। রাখবো রাখবো রাখবো। তুই ছাড়া ওদের কে আছে বল? দেখুন না দেখুন না, যেটা আমি ভালো খাই কি গুরু, কি খেতে ভালো শুনি? কিসের কথা বলছো, কিসের কথা বলছো? মাংস